আমরা আছি বাংলাদেশের সর্বোত্তরে কুড়িগ্রামে। এখানকার মানুষ বন্যা এবং নদী ভাঙনের কারণে অনেকগুলো সমস্যার মুখোমুখি হয়। আমরা সেই সমস্যা সম্পর্কে জানতে যাচ্ছি। আগে 5 বছর অন্তর একটা বন্যা আসছিল, আর এখন মনে করেন যে বছরে 3টা বন্যা আসে। এই 3 বছরতে বাড়ি ভাঙলেন 4 বেরোটা। গতবারকার বস বন্যা 1 বুক পানি ছিল আমার ঘরে। ঘরে যখন 1 বুক পানি হলো, তখন ওই ধন্নার উপর দিয়ে মাছামিছি দিয়ে ওখানে বাচ্চা কোচা নিয়ে আসলেন, খুব কষ্টর উপর। মজিদ ভাইয়ের বাড়ি উঁচু করতে আপনারা সহযোগিতা করার জন্য সবাই যে আসছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। বন্যা হওয়া ফিটিয়েটা উচিয়ে করলে মানুষ জন্য গরু ছাগল ধরে বেড়া সুবিধে ভালো। আমার সবাই মিলি আমার মজিদ চাচা ভাই যেটা উঁচু করতেছি। এই ভিটে মাটিটি বিগত সময়ের বন্যার সর্বোচ্চ স্তর থেকে 2 ফিট উঁচু হবে। 1 ফিট যদি উচ্চতা হয়, 1.5 ফিট হবে এর ঢাল। সবাই মিলে কাজ করলে কাজটা খাড়াইতে হবে, কাজটা ফুটতে থাকে। মাত্র 5 দিন আগেও মজিদ আলীর মনে সংশয় ছিল, আগামী বন্যায় পরিবার নিয়ে তিনি কোথায় আশ্রয় নেবেন। কিন্তু এখন এখন আমার খুব সুন্দর লাগতেছে, অনেক শান্তি। আমি এখন আর বন্যার সময় অন্যখানে যেতে হবে না। সবাই মিলি আমার বাড়ি দিয়ে এত উঁচু করে বাঁধছেন, কষ্ট পাচ্ছেন, আগামীতে আর বন্যাতে পানি উঠবে না, এটা নিয়ে খুব আনন্দিত আপনার কাছে আমি। আমরা যখন প্রথম চরে কাজ করতে এসেছিলাম, তখন সবাই একটু চিন্তা আর দ্বিধায় ছিলাম, কাজটা সময় মতো শেষ হতে পারবো কিনা। আর এটা তখনই সম্ভব হয়েছে যখন গ্রামের মানুষগুলো একসাথে এই কাজটি সমাধান করেছে। এতে এটাই প্রমাণ হয় যে একসাথে কাজ করলে যে কোনো বড় সমস্যাও সমাধান করা যায়। আমাদের গল্প এখানেই শেষ নয়, যাত্রা কেবল শুরু।